এমনি মরে গেছে, এমনি মরে গেছে, যিনি মরে যে ওটা আমার সাউরি। এখানে একটা মলিকদের সাথে সালাগুনায় ফিক্সেন হয়ে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে একটা মারপিট হয়, তখন একটা লোক মার্ডার হয়ে গেল, বাদল মল্লিক মার্ডার হয়ে গেল। মার্ডারের পরে এখন আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই আলাদা থাকি, শ্বশুরঘর যাতায়াত করি, কেউ কিছু বলেনি। এখন একটা ওর বোনকে নিয়ে কোনো একটা ই হয়েছে, জোর জবরদস্তি বলছিল বিয়ে করবো, এরা সেটা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার জন্যে আমার সম্বন্ধী বাইরে থেকে নিয়ে যায় দু বছর পর। সম্বন্ধী আমি গিয়েছি, সম্বন্ধী ফাঁকে বেরোয়নি, সম্বন্ধী যখন ফাঁকে বেরোয়নি আমি জিজ্ঞেস করলাম যে কেন বেরোও না, বললে একটা প্রবলেম আছে, এই জন্য আমরা বেরোইনি। সম্বন্ধীর সাথে আমি ফাঁকে যাতায়াত করি, করার পরে আজকে হঠাৎ আমি ফোন করে শুনলাম যে মার্ডার হয়ে গেছে। শালাকে শালাকে মারছিল শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, শাশুড়িকে মার্ডার করে দিচ্ছে, চড়িয়ে চড়িয়ে মেরেছে। ওই যে বাদলদের সব ফ্যামিলি আরও সব মানে বস্তির যে যত ইয়ে আছে ওদের দলের লোক সবাই মেরেছে। বাদলের চকের রাস্তার গায়ে হয়েছে, সেখানে দোকানদানি সব ছিল, নানা রকম দোকানদানি ছিল। সম্বন্ধী এসে আট দিন ওকে ফাঁকে বেরোতে দেয়নি, বেরোলেই মারবো ভয়ে, ওই জন্যে আমার শ্বশুর শাশুড়ি ফাঁকে বেরোতে দেয়নি। যে মারা গেছে আমার দিদি, কিন্তু আমার ভাগনা বাইরে থাকে, চেন্নাই থাকে, আজ বাইরে আট দিন এসছে, আট দিন বাইরে থেকে বাইরে বেরোতে দেয়নি, বলেছে তুই বাইরে বেরোবি নি, বাইরে বেরোবি নি, মানা করেছে বাইরে বেরোবেন, ঠিক আছে। আজ আট দিন পর আজকে সালিসি সভা বসেছে, ভাগ্নির জন্য বিয়ের কথা বলেছিল আর কি, যে আমার ভাগ্নিকে বিয়ে করবো এক সপ্তাহ বলে বলে, এমনকি বলেছে এক সপ্তাহ লেগে হলেও আমি বিয়ে করবো। শামসুদ্দিন মল্লিক বলেছে এক সপ্তাহ লেগে হলেও আমি বিয়ে করবো। আমি আমার ভাগ্না আমি বোনাইকে বলে গেছি, জামাইবাবুকে বলে গেছি, তাতে আমার মেয়ে যদি ডানও চলে যায় আমি বিয়ে দেবো না। আজকে বসেছে সালিসি সবাই, বসে ডেকেছে, ডেকে বসিয়েছে, গ্রামের লোক যে পার্টি ছেলেরা সব নেতা ফেতা সবাই ছিল, এদিকে ডেকেছে, এদিকে ডেকে সালিসি সবাই বসার আগে এদিকে নিয়ে যে মারধর শুরু করেছে। দু ব্যাপারটায় গেছিলো, আমার দিদি ছিল এদিকে যখন মারধর করেছে ভিতরে, আর আমার দিদি ছিল বাইরে, এদিকে মারধর করেছে, আমার দিদিকে বাইরে ওরা পিটিয়ে মেরে দিয়েছে, তারপর ওনারাই হসপিটালে ভর্তি করেছে, আমরা হসপিটালে এসেছি।